এ প্লাস পাওয়ার কারো কনফিডেন্স আছে? চকরিয়া সিটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া জিপিএ 5 ও 4 প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সিটি কলেজের হলরুমে কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি তানিয়া আফরিন এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। ভর্তি হওয়ার আগে জিপিএ 5 ও 4 প্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ এবং বিনামূল্যে বই দেওয়ার ব্যাপারে তার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তিনি। যারা জিপিএ 5 এবং জিপিএ পাবে তাদেরকে আমরা বিনামূল্যে 2 বছর যাবত পড়াশোনা করাবো, মানে বিনা বেতনে পড়াশোনা করাবো এবং আমরা তাদের ফ্রি বই দেব। তো আজ কথা রাখার দিন। চকরিয়া সিটি কলেজ শুধু কথা দেয় না, কথা রাখে। প্রধান বক্তা চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা তানভীর আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান। লেখাপড়া ছাড়াও তোমরা যদি চাকরি না করো তারপরেও তোমাদের কিসের দরকার আছে? স্মার্ট হওয়ার দরকার আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী কি বলতেছে, স্মার্ট বাংলাদেশ গঠন করবে। তো স্মার্ট বাংলাদেশের মধ্যে স্মার্ট সিটিজেন স্মার্ট স্টুডেন্ট হতে হবে না? তো তোমরা চেষ্টা করবা। উপহার পাওয়া শিক্ষার্থীরা জানান এসব উপহার তাদের অনুপ্রেরণা যোগাবে। পাশাপাশি কলেজের গেট স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আমার অত্যন্ত ভালো লাগছে যে আমাদেরকে এভাবে এখানে সম্মান দেওয়া হচ্ছে। আমি কখনো ভাবি নাই যে আমাদেরকে এভাবে এখান থেকে এভাবে সম্মান দেওয়া হবে। প্রথমত আমাদের বই দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এভাবে আয়োজন করে দেওয়া হবে এটা আমরা ভাবতেও পারি নাই। এটা ভেবে আমাদের খুবই ভালো লাগছে, এটা নিয়ে আমরা খুবই খুশি। নতুন গেট দিয়ে আসা যাওয়া করার জন্য, এটি একটু উদ্বোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর আমাদের নতুন ভবনের পাশাপাশি আমাদের একটা ফুলের বাগান করার জন্য অনুরোধ করা হচ্ছে। শিক্ষার্থীদের সব দাবি পূরণ করার আশ্বাস দেন কলেজের সভাপতি তানিয়া আফরিন ও আওয়ামী লীগ নেতা তুহিন। যা দানের কথা তোমরা বলেছো, আমরা এই বিষয়গুলো নজরে আনবো। এবং আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবাই চিনি। অনুষ্ঠানে চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন খালেকের সভাপতিত্বে কলেজের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, টিটিএন।